আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন, সহকারী শিক্ষক বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। তো আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় চার তোমাদের সাজেশনে ১৩ নম্বর প্রশ্ন, ক্লাস নম্বর ৩৬, আজ এই বিষয়ের সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো আমরা প্রথমেই উদ্দীপকে যাই। উদ্দীপকে যে আমরা দেখতে পাই যে রোমান যোগ্যতা বলে সরকারি চাকরি পেলে নাহিদ ঈশ্বরনীত হয়ে রোমান সম্পর্কে বদনাম করে। বিষয়টি রোমান অন্যের কাছ থেকে জানতে পেরে নাহিদকে জিজ্ঞেস করলে ঝগড়ার সূত্রপাত হয়। এমন অবস্থায় মুজাহিদ সাহেব ঝগড়ার কারণ জানতে পেরে নাহিদকে বলল, তুমি তো গীবত করেছো, আর এটা তো জঘন্য অপরাধ। আমরা উদ্দীপকটা আবার ভালো করে বুঝে নিই। উদ্দীপক না বুঝলে অ্যান্সার করতে সমস্যা হবে। তো আমরা এখানে বুঝতে পারলাম রোমান সে তার যোগ্যতা বলেই চাকরি পেয়েছেন, কিন্তু এটা দেখে নাহিদ সে মেনে নিতে পারল না। সে তার ব্যাপারে যেটাকে বলা হয় যে তার পিছনে এটা নিয়ে বদনাম করেছেন, যেটা হয়েছে ইসলামী শরীয়তের পরিবেশে গীবত, গীবত করা ইসলাম নিষিদ্ধ। এটাই আমরা উদ্দীপকের আলোকে দেখতে পাই। তো আমরা এখান থেকে ক নম্বর প্রশ্নে আমরা আসি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে গীবতের ক্ষেত্রে ইসলামী বিধান কী। উত্তর এখানেই দেয়া আছে, ইসলামী শরীয়তে গীবত সম্পূর্ণরূপে হারাম। খ নম্বরে আমরা আসি, গীবতের পরিচয় দাও। উত্তর এখানেই দেয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের শুরুতেই পাবে গীবত পাঠে। তো খয়ের উত্তর হয়েছে গীবত আরবি শব্দ, এর অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, অপরের দোষ প্রকাশ করা, উচ্ছ রটনা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কার ও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গীবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কার ও দোষ বলাকে গীবত বলা হয়। তো এরপরে আমরা আসি প্রয়োগমূলক ঘ নম্বর প্রশ্নে আমরা আসি, নাশিদ কিভাবে নিজেকে গীবত থেকে বিরত রাখতে পারত ব্যাখ্যা করো। উত্তর এখানে দেয়া আছে, নাশিদ রোমানের যোগ্যতা বলে সরকারি চাকরি হওয়াকে কেন্দ্র করে ঈশ্বরনীত হয়ে রোমান সম্পর্কে বদনাম করে। নাহিদের বদনাম করাটা গীবতের পর্যায়ে পড়ে, কারণ সে তার অসাক্ষাতে তার সম্পর্কে এমন সব কথা বলেছে যা শুনলে রোমান কষ্ট পেত। নাহিদের এহেন কর্মকাণ্ড চরম গুনাহের। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওলা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমু আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এখানে বলা হয়েছে যে আর তোমরা একে অন্যের গীবত করো না, তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে, মানে সে অবশ্যই ভালোবাসবে না, বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো। গীবত না করে বরং এক একই কথা অন্যভাবে বলতে পারত,
अर्थात नासित रोमानेर सामने तार दोष त्रुटि तुले धरे धरते पारत एते गीबत हतो ना कारण कार ओ संशोधनेर जन्नो किंबा ताके कोनो ब्यापारे सतर्क करार जन्नो समालोचना करा दोषणीय नय तबे तार सेई समालोचना बा निंदा अवश्यई तार साक्षाते होते होबे। उपयुक्त आलोचना आलोचनार आलोके प्रतीयमान हय जे नासित रोमानेर संशोधनेर उद्देश्ये किंबा ताके कोनो ब्यापारे सतर्क करार उद्देश्ये तार साक्षाते तार समालोचना करते पारतो तबे कार ओ असाक्षाते तार चरित्रेर दोष त्रुटि प्रकाश करा समीचीन नय काजी नासित रोमानेर साक्षाते तार दोष त्रुटि संशोधनेर उद्देश्ये भूल दरे निजेके गीबत थेके बिरत थाकते पारतो। तो आम्रा एरपरे आसि घ नम्बर उच्चतर दक्षता गीबत सम्पर्के मुजाहिदेर बक्तव्य यथार्थता जाचाई करो। एखाने आम्रा देखते पाई जे गीबत सम्पर्के मुजाहिद कि बोलेछेन तो आम्रा ज्ञानमूलक एभावे लिखब जे गीबत सम्पर्के मुजाहिदेर बक्तव्य यथार्थ गीबत कराके हराम करे दिएछेन निषिद्ध करे दिएछेन काजी गीबत थेके बिरत थाकबे। गीबत माने हयेछे अन्येर अगोचरे अन्येर अनुपस्थितिते तार सम्पर्के एमन कोनो कथा बला से जाते कष्ट पाय ताते तार चरित्र ब्यापारे होक तार आचार आचरणेर ब्यापारे होक तार पोशाकादिर ब्यापारे होक अथवा तार चलाफेरार ब्यापारे होक अथवा तार कथाबार्ताय होक ए धरनेर काजकर्म जदि आमरा करे थाकि तार अनुपस्थितिते जेटा आमाकेओ जदि केउ बले थाके ताहले आमारो कष्ट होबे एमन कथा जेन केउ ना बोले एटाकेई बला हय गीबत। गीबत सम्पर्के आमरा आगेई बोलेछि जे गीबत सम्पर्के बोलेछेन जे तोमरा अन्येर गीबत करो ना तोमादेर केउ कि तार मृत्युबायेर গোস্ত খেতে ভালোবাসবে বস্তু তোমরা নিজেরা তা পছন্দ অপছন্দ করে থাকবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত বেবিচারের চেয়েও জঘন্য কেননা বেবিচার করলে পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চায় ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। গীবত তো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত না গীবত তো হয়েছে মানুষের সাথে সম্পৃক্ত যার গীবত করেছেন ওই ব্যক্তি যদি তাকে মাফ করে না দেন তাহলে তার গীবতের গুনাহ কখনো মাফ করা হবে না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত করা হয়েছে বেবিচারের চেয়েও জঘন্য। তো আমরা এখানে দেখতে পাই যে মুজাহিদ ডেকে বললেন নাসিদকে বললেন যে তোমার কাজটি গীবতের পর্যায়ে পড়ে গীবত করা কবিরা গুনাহ গীবত করা যাবে না গীবত করার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় গীবত করার মধ্যে অশান্তির সৃষ্টি হয় সমাজে বিশৃঙ্খলা ও রাহাজানি হানাহানি বিবাদের সৃষ্টি হয় যেটা দিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয় কাজেই গীবত করা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি কারো ভিতর বা কারো মধ্যে যদি এ ধরনের কোনো দোষ ত্রুটি পেয়ে থাকি তাহলে আমরা যেন তাকে ডেকে অথবা তার কাছে যেয়ে যেন আমরা সেটা তুলে ধরি তার সংশোধনের জন্য তার সামনে বসে তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা সমস্যা রয়েছে তোমার মধ্যে কাজেই এগুলো থেকে তুমি বিরত থাকো যদি এগুলো তুমি এভাবে কন্টিনিউ চালিয়ে যাও তাহলে এটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো ইসলাম তো গীবত করা নিষিদ্ধ করে দিয়েছেন কাজেই তুমি গীবত থেকে বিরত থাকো তাহলে আমাদের সমাজ একটি শান্তিময় সমাজে পরিণত হবে। এভাবে করে রোমানকে নাহিদ বুঝাতে পারত যদি এভাবে বুঝাতো তাহলে তাদের মধ্যে ঝগড়ার উৎপত্তি হতো না শত্রুতার লেশমাত্রাও বাড়ত না। তো আমরা এভাবেই আমরা ঘ নম্বরে উত্তর করব। আজকে তোমাদেরকে HW দেওয়া হয়নি কারণ হয়েছে আমরা যে HW গুলো নিয়েছি যথেষ্ট আমাদের HW নেওয়া হয়েছে যার কারণে আর HW দরকার নেই আর গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে যেটা বলে দিয়েছেন যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলে দিয়েছেন
আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে কি দিবা, কোন পাঠ বা অধ্যায়ের উপরে দিবা, এইগুলো আমরা তোমাদের পরবর্তীতে গভর্নমেন্ট নির্দেশ অনুযায়ী আমরা তোমাদেরকে অতি শীঘ্রই জানিয়ে দেব। গভর্নমেন্ট থেকে গতকালকে এটাই বলতে দেখেছি যে শীঘ্রই তারা আমাদেরকে জানিয়ে দিবেন, তো আমাদেরকে না জানালে তো আমরা তোমাদেরকে জানাতে পারছি না। সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে জানিয়ে দিলে কীভাবে তোমরা কি অ্যাসাইনমেন্ট লিখবে, কীভাবে জমা দিবে, এগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।